নমস্কার, শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকে আমি আমার আরেকটা নতুন বাংলা ভিডিও স্টার্ট করছি। তো এটা হচ্ছে একটা বাঙালি রেসিপি ভিডিও। সো গাইজ, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আর আই এম টকিং, সো আই পুট সাম সাবটাইটেল ইন দিস ভিডিও, সো প্লিজ কিপ ওয়াচিং। তো এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন ডাক বাংলো। চলো দেখে নিই কীরকমভাবে আমি তৈরি করলাম। তো প্রথমে আমাদের লাগবে মাংস, মুরগির মাংস, পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ড্রাইড চিলি মানে শুকনো লঙ্কা আর আলু। আর লাগবে আমাদের ডিম চারটে, রসুন, আদা, নুন, গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমাদের লাগবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল আর দই। আমি সব কিছুর কোয়ান্টিটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এরপরে মাংসটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেন আমরা একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে নেব। র্যাপ করার পরে আমরা সেটাকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য, যাতে এটা ভালোভাবে ম্যারিনেটেড হয়ে যায়। তো এবারে আমরা কড়াই গরম করে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। সর্ষের তেলটা ভালো করে গরম করার পর অল্প একটু পেঁয়াজ সাইডে রেখে স্লাইস করে পেঁয়াজগুলোকে কেটে আমরা পেঁয়াজগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো ভাজতে থাকবো যতক্ষণ না এটা লালচে রং ধারণ করে। পেঁয়াজগুলো লালচে রং ধারণ করার পর আমরা আদা আর রসুন দিয়ে দেব। আমাদেরকে কাটার কোনো দরকার নেই, কারণ আমরা এটা ভাজার করে পেস্ট করব। তো এরপরে আমি শুকনো লঙ্কা আর নুন দিয়ে দিলাম। আপনি শুকনো লঙ্কা গরম তেল যখন হচ্ছে তখনও দিয়ে দিতে পারেন। আমার যেহেতু শুকনো লঙ্কার অতটা ফ্লেভার পছন্দ না, সেই জন্য আমি পরে দিলাম। তো এখন আমি এটাকে ভালো করে ভেজে সেটাকে পেস্ট করতে রাখব। তো এবারে আমি রান্নার অন্য দিকে যাই। আমি অলরেডি আলু আর ডিম ভেজে রেখেছি আর আমার ওই আদা রসুনের পেস্টটাও হয়ে গেছে আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তো এবারে কড়াই গরম করে আমি গোটা গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে একটু গরম করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর বাকি যেই পেঁয়াজ ছিল কাটা সেটা আমি দিয়ে ভাজতে স্টার্ট করলাম। তো এরপরে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে থাকলাম। এরপরে আমি ম্যারিনেট করা যে চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাকে বের করে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো করে মিশে যায়। এরপরে আমি ওই আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম আর এরপরে ভালো করে নেড়ে তারপর টমেটো যে আমি পেস্ট করেছিলাম, টমেটো পিউরি বানিয়েছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়ার পর অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 1 টেবিল স্পুন নুন মিশিয়ে ভালো করে নাড়তে থাকলাম মাংসটাকে। মাংসটা একটু ভালো করে কষানোর পরে আমি ভাজা যে আলু ছিল সেটা আমি দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। তারপরে আমি ডিম 4টে ডিম ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে আমি 1 টিস্পুনের মতো গরম মশলা পাউডার দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়তে থাকলাম
যাতে সব মশলা ভালোভাবে মিশে যায় সব মাংসের সাথে। এরপরে আমি আলুগুলোকে সিদ্ধ করার জন্য আর মাংসটা যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি জল দিয়ে দিলাম। 10 মিনিট রাখার পরে আমাদের চিকেন ডাক বাংলো রেডি। এটা গরম গরম সার্ভ করুন, আর খুব ভালো লাগছে এটা খেতে, আর ভীষণ সুন্দর দেখতেও হয়েছে, আর স্বাদও খুবই ভালো হয়েছে কারণ আমি নিজে খেয়েছি। এটা আপনি ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, রুটি, পরোটা, যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারেন, অষ্টমীর জন্য বেস্ট। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে বা কখনো যদি আপনারা এটা তৈরি করে থাকেন তো প্লিজ কমেন্ট করবেন, আর যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলবেন না, আর যদি আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমি আসবো আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টিল দেন টেক কেয়ার, বাই।